আসসালামু আলাইকুম বিডি পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে বিজিবি নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এখনও প্রকাশ হয়নি তবে আশা রাখা যায় যে এই মাসে যদি প্রকাশ না হয় তাহলে সামনের মাসে কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে তবে আমরা আশা রাখতে পারি এই মাসেও প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এখন আপনাদেরকে সাথে আলোচনা করব বিজিবিতে যখন আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং বিজিবির যেই নির্বাচন প্রক্রিয়াটা রয়েছে কোন কোন বিষয়ে তারা পরীক্ষা করবে এবং প্রশিক্ষণ সহ আবেদনের যোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিডিওটি দৈজ সহকারে দেখবেন ঠিক আছে তো প্রথমেই দেখেন এখানে বিজেপিতে আপনাদের ভর্তি ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে তার মধ্যে রয়েছে ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষার পাশের মূল অথবা প্রভিশনাল সনদপত্র অর্থাৎ সার্টিফিকেটের যেই মূল কপি সেটা অথবা প্রভিশনাল সনদপত্র সংশ্লিষ্ট স্কুল বা কলেজ প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমান পাশের প্রশংসাপত্র যাতে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার ওয়ার্ড কমিশনার কাছ থেকে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদ তার সনদ এবং সদ্য তোলা আপনাদের এগারো কপি ছবি লাগবে এখানে দশ কপি বলা আছে এগারো কপি ছবি লাগবে দশ কপি ছবি সত্তায়িত ছাড়া এবং এক কপি ছবি সত্যায়িত করতে হবে যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়রের কাছ থেকে আপনাদের এক কপি ছবি রঙিন ছবি সত্যায়িত করে নিতে হবে এবং দশ কপি ছবি সত্তাহিত ছাড়া নিয়ে যেতে হবে ঠিক আছে পাসপোর্ট আকারের হতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্তায়িত কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তো এখন নির্বাচন প্রক্রিয়া প্রার্থীকে কোন কোন বিষয়ে পরীক্ষা নিয়ে করা হবে এবং প্রার্থীর কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে বিজিবি সূত্রে জানা গেছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজিবির বিভিন্ন জেলায় অবস্থিত সেক্টরগুলোর সেক্টর কমান্ডারের নেতৃত্বে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রথমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ প্রার্থীকে প্রথমেই মাঠে যাওয়ার সময় প্রথমেই আপনাদের একটা প্রাথমিক মেডিকেল করা হবে এবং এইখানে যারা নির্বাচিত হবে মেডিকেল প্রাথমিক মেডিকেলে যারা উত্তীর্ণ হবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে বলা হবে লিখিত পরীক্ষায় সাধারণত এইখানে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর মোট একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে ওই এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আবার চূড়ান্ত মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু মেডিকেল পরীক্ষাটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমে পার্থীকে মেডিকেল করা হবে এবং লিখিত পরীক্ষা করা হবে তারপর আবার চূড়ান্ত মেডিকেল করা হবে চূড়ান্ত মেডিকেল করার পর এখানে প্রার্থীরা যখন উত্তীর্ণ হবে তখন এই উত্তীর্ণ প্রার্থীদেরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে ঠিক আছে যখন আপনারা চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হবেন তখনই আপনাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে এরপর এরপর তাদের আবার পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে সঠিক তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে নিয়োগপত্র দেওয়া হবে ঠিক আছে তারপর প্রশিক্ষণ এখানে প্রার্থীকে নির্বাচিত প্রার্থীদের বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল বিজিটিসি চট্টগ্রামের সাতকানিয়ায় ছয় মাসের প্রশিক্ষণের পাঠানো হবে এই প্রশিক্ষণে যারা ভালো করতে পারবে তাদের সীমান্তে বা বিভিন্ন জেলায় বিজিবি সেক্টরগুলোতে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে আবেদনের যোগ্যতা প্রার্থীকে আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই সিপাহি পদে আবেদন করতে হলে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদেরকে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কম্পকে জিপে থাকতে হবে থ্রি পয়েন্ট এবং এইচএসি বা সমান পরীক্ষায় কমপকে আপনার জিপে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে টু পয়েন্ট ফাইভ জিরো পে উঠতে হতে হবে উভয় প্রার্থীদের বয়স হতে হবে সার্কুলের উল্লিখিত তারিখে অর্থাৎ যখন সার্কুলারটা প্রকাশ করবে তখন তারা একটা তারিখ দেবে সেই তারিখে আপনার বয়সটা হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও তো অবশ্যই অবশ্যই আপনারা যখন বিজিপিতে আবেদন করবেন আপনারা যেহেতু মনোনিবেশন করে ফেলছেন বিজিবিতে আবেদন করবেন তো অবশ্যই আপনাদের পূর্ব থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রচুর জোর দিতে হবে কেননা এই বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর আপনাদের মোট একশো নম্বরে পরীক্ষা হয়ে থাকবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই পূর্ব থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দেন তো যখনই বিজিবির যখনই বিজিবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমি সাথে সাথে আমার চ্যানেল আপলোড করে দেব তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ